নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক হচ্ছে তার দুলাভাই, এক নম্বরে কে? দুলাভাই। কিছু কিছু বিষয়ে ভাই কি জানেন, উপরে পরিষ্কার ভেতরে কালো, কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট ভেতরে সদর খাল। তো দুলাভাই এবং শালীর সঙ্গে খুবই কমন একটা রিলেশন। দুলাভাই বেড়াইতে আসে, কি খবর শালী, ভালো আছো? শালী ও মাসরা দুলাভাই ভুলে গিয়েছেন, কলই করেন না। তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই পারমিসিবল, আব্বাও কিছু বলে না, মাও কিছু বলে না, আরে দুলাভাই তো বলুক কথা, সমস্যা কি? কিন্তু এই কথা বলার মাঝ দিয়েই জেনা হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, ঠিক কিনা বলেন? এক নাম্বার পুরুষ হচ্ছে দুলাভাই। এক নাম্বার কি? দুলাভাই। বোনেরা আমার, আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য দুলাভাই এবং শালীর যে মিষ্টি মিষ্টি সম্পর্ক, ফোনে ফোনে আলাপ, এটা কি হালাল না হারাম? এক নাম্বার পুরুষ মারাত্মক ডেঞ্জারাস পুরুষ এইটা। দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর। দুই নাম্বার পুরুষের নাম কি? আপনারা কথা বলেন, দুই নাম্বার পুরুষের নাম কি? দেব। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে দেবরের কারণে। হাদিস নবীজি বলেছেন, হামু কাল মউত, মেয়ের জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো। মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই, নিয়ে আসছে বাসাতে বউ, কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে, একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে, খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টাপাল্টা হবে, তার ওড়না সরবে, সে যখন রান্না করবে তার ড্রেসে উল্টাপাল্টা হতে পারে, ইট কুড বি হ্যাপেন, ইটস ভেরি ন্যাচুরাল। কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে, বামে আছে, ঘুরছে অবাধে, তখন দেবরের চোখটা নষ্ট হয়, দেবরের অ্যাট্রাকশন কাজ করে, আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায়। আর মাশাআল্লাহ, যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নাই, দ্য ম্যাটার ইজ খালাস, পুরোটাই খালাস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই সবাইকে একটা কথা, মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো। এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবে দেবরের সাথে কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে? আল্লাহ সমস্ত মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। তিন নাম্বার যে পুরুষ নারীকে, এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইয়েরা, আমি যা বলছি আই হ্যাভ রিসার্চড অ্যাবাউট ইট, খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি।